চিন্টুর কাজ হলো সহজ, চতুর্থ ভাগ, কপিকল এবং তার সুবিধা। পুলি বা কপিকল আমাদের কাজ সহজ করে দেয়। কপিকলের সাহায্যে কুয়ো থেকে জল তোলা কিংবা ভারী বস্তুকে উঁচুতে তোলা সহজ হয়। কপিকল হলো প্রথম শ্রেণীর লিভার। এক্ষেত্রে আলম্ববিন্দু ভার ও বলের মাঝখানে থাকে। এই কপিকলটি স্থির এবং বল ও ভার কপিকলের দুই প্রান্তে একই দূরত্বে আছে, যদিও এক্ষেত্রে ভারের সমান বল প্রয়োগ করতে হচ্ছে। তবুও এভাবে ভার তোলা বেশি সুবিধাজনক হয়। তবে ভারকে খণ্ডিত করা যায়। আমরা একটি চলমান কপিকলকে আরেকটি স্থির কপিকলের সঙ্গে, অর্থাৎ মুভেবল পুলির সঙ্গে যুক্ত করতে পারি। চলন্ত কপিকলটি স্থায়ী কপিকলের কোথায় যুক্ত করা হলো দেখো। এবার ভারকে লক্ষ্য করো যে ভার কিভাবে বিভক্ত হচ্ছে। চলন্ত কপিকলের দুই রাশির ভার মোট ভারের অর্ধেক হয়। সুতরাং স্থির কপিকলেও দুই রাশির ভার প্রকৃত ভারের অর্ধেক হয়ে যায়। এজন্য অর্ধেক বলের প্রয়োজন হয়। যদি আরও একটি চলন্ত কপিকলকে যুক্ত করা হয় তাহলে কি ঘটবে? তাহলে প্রথমে যুক্ত স্থির কপিকলের ভার আরও অর্ধেক হয়ে যাবে। যদি মোট ভার 60 কেজি হয় তাহলে প্রথম চলন্ত কপিকলের একপাশে ভার হবে 30 কেজি এবং অন্য পাশে হবে 30 কেজি। দ্বিতীয় চলন্ত কপিকল এই ভারকে পুনরায় বিভক্ত করে এবং উভয় পাশে ভার হয় 15 কেজি। সুতরাং স্থির কপিকলের উভয় পাশে ভার হয় 15 কেজি। তাই 15 কেজি বল প্রয়োগ করলেই 60 কেজি ভার তোলা যায়। যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ। যদি ভার তুলতে ভারের তুলনায় কম বল প্রয়োগ করতে হয় তাহলে আমরা বলি যে যন্ত্রের যান্ত্রিক সুবিধা আছে। এই লিভারের ক্ষেত্রে 60 কেজি ভার তুলতে 30 কেজি বল প্রয়োগ করতে হয়। সুতরাং যান্ত্রিক সুবিধা 60 কেজি বাই 30 কেজি সমান 2। যদি 2 কেজি বল প্রয়োগ করে 20 কেজি ভার তোলা হয় তাহলে যান্ত্রিক সুবিধা কত হবে? একটিমাত্র কপিকলের ক্ষেত্রে 60 কেজি ভার তোলার জন্য 60 কেজি বলের প্রয়োজন হয়। সুতরাং যান্ত্রিক সুবিধা সমান 1। তুমি কি বলতে পারবে কিভাবে হলো? এই কপিকলের সাহায্যে 60 কেজি ভার তোলার জন্য 15 কেজি বলের প্রয়োজন হয়। এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা সমান 60 কেজি বাই 15 কেজি সমান 4। বলো দেখি এই ক্ষেত্রে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে আর যান্ত্রিক সুবিধাই বা কত হবে?